সলমন চান দক্ষিণী চিত্রনাট্যকারদের লেখা চিত্রনাট্যে কাজ করতে, তবে দক্ষিণী ছবি রিমেকে নয়। সূত্রের খবর, চিত্রনাট্যকার কেভি বিজয়েন্দ্র প্রসাদের একটি স্ক্রিপ্ট তিনি শুনেছেন এবং হ্যাঁও করেছেন সেই ছবিতে কাজ করতে। এখন অপেক্ষা লাইটস ক্যামেরা অ্যাকশনের। রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনের সম্পর্ক নিয়ে জল্পনা অনেকদিনের। এবার সেই জল্পনায় উস্কে দিয়ে রণবীর সিংহ জানালেন, দীপিকা পাড়ুকোন এমন একজন মানুষ যাকে তিনি শ্রদ্ধা করেন, পছন্দ করেন। দীপিকা এমন একজন যিনি তার খুব কাছের। যদিও এ কথা বলার পরও রণবীর বলছেন তারা ভালো বন্ধু মাত্র। রণবীর কি সত্যি কথা বলছেন? বাগদান পর্ব সারলেন কুণাল কাপুর এবং নয়না বচ্চন। অমিতাভ বচ্চনের ভাইঝি নয়না এবং কুণাল বিয়েটা কবে করবেন সেটা অবশ্য এখনো জানা যায়নি। তবে জল্পনা, কুণালের পরের ছবি কন হ্যায় কিতনে পানি মের মুক্তির পরই হয়তো বিয়েটা সারবেন দুজনে। এবিপি আনন্দ।